পুলিশের সহযোগিতায় আজকে এই গোয়েন্দা সংস্থার দালাল এই জামান সাহেব আমাদের কার্যালয়ে তালা লাগিয়েছে আমাদের নেতাকর্মীদেরকে মারধর করেছে আমাদের মেয়ে মানুষের কাপড় ছিঁড়েছে এই যে বস্ত্র 71 এর সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বস্ত্র হরণ করেছে আমাদের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এর চেয়েও প্রতিকূল পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি আজকের এই পরিস্থিতিতে ওই বাকশালী শেখ হাসিনার সরকারের কাছে আওয়ামী ফাসিবাদের কাছে আমরা মাথা নত করব না আমরা ইতিমধ্যেই কার্যালয় নিজস্ব কার্যালয় ক্রয় করার উদ্যোগ নিয়েছি কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী আরো 6 মাস এই কার্যালয় ব্যবহার করার আইনগত ভিত্তি আমাদের আছে তাই আমরা আরো 6 মাস এই কার্যালয় থাকব আমাদের প্রত্যেকটি নেতা কর্মী নিয়মিত কার্যালয় আসবে আজকে ওই জামান সাহেব গোয়েন্দা সংস্থা পুলিশের সহযোগিতায় কার্যালয়ে তালা লাগিয়েছিল আমরা তালা ভেঙে আমরা আমাদের কার্যালয়ে ঢুকেছি আমাদের অনেক নেতাকর্মী পুলিশের লাঠি চার্জ এবং মার ধরে আহত এখন তারা চিকিৎসা নেবে এবং একজন নেতাকর্মীকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় আমরা প্রত্যেকে স্বেচ্ছায় কারাবরণ করব I'm gonna die.
আমরা বিপিনুরকে ছাড়া আমরা এখান থেকে একটাও